সকাল সুপ্রভাত সবাইকে আমন্ত্রণ এনটিভি প্রতিদিনকার সকালের গানের আয়োজন আজ সকালের গানে সুরের শুভ্রতায় ভাসিয়ে নিয়ে যেতে আমরা আজ আবার হাজির হয়ে গেলাম প্রতিদিনের মতো আর উদ্দেশ্য একটাই আপনাদের সকাল শুরুর সঙ্গী হওয়া আর আজ যেহেতু রবিবার আজ আমরা শুনব রবীন্দ্রসঙ্গীত আমাদের যারা নিয়মিত শ্রোতা বা দর্শক তারা তো জেনেই গেছেন কোন কোন দিন কোন কোন গান নির্ধারণ করা হয়েছে বা রয়েছে আর আজকের যিনি অতিথি তিনি আমাদের প্রাণের মানুষ শ্রদ্ধেয় এবং প্রণম্য ব্যক্তিত্ব লিলি ইসলাম শুভ সকাল দিদি শুভ সকাল কেমন আছেন ভালো আছি আমি তোমরা সবাই ভালো আছো নিশ্চয়ই আচ্ছা অনেকদিন পরে আপনার সাথে দেখা হলো আজ সকালের গানে আমার সাথে অন্তত হয়তোবা মাঝে এসে গেছেন আর এই এইটুকু সময়ের মাঝে একটা বেশ পরিবর্তনও হয়ে গেছে তা হলো যে আমাদের এই অনুষ্ঠানের কিন্তু একটা ছোট্ট একটা পরিবর্তন হয়েছে তা হলো যে আমাদের এই অনুষ্ঠানে দর্শকরাও কিন্তু যোগ দেওয়ার সুযোগ এটা খুবই পাবেন তো এটি কিন্তু শিল্পী এবং শ্রোতা সবার জন্য কিন্তু একটা বেশ আনন্দের আপনার সেই সম্পর্কে দর্শক প্রতিক্রিয়া কেমন হয় সেটাও বোঝা যায় তাদের পছন্দের গানও শোনানো যায় ভালো বাহ আমারও ভীষণ ভালো লাগছে কারণ এই যাত্রায় আমিও আজকে প্রথম তো গানে যাবার আগে যন্ত্রণার সঙ্গে যে গুণী শিল্পীরা আছেন তাদের সাথে একটু পরিচিত হয়ে নিই কিবোর্ডে আছেন নূরে আলম সজীব তবলায় আছেন সাখাওয়াত ভাই দৌলতুর রহমান আছেন গিটারে এবং বিদ্যুৎ রায় আছেন অক্টোপ্যাডে শুভ সকাল আজকে আপনাকে দেখে কেন যেন মনে হচ্ছে পুরো একটা ভরা বসন্ত তো আজকে কি বসন্তের গান তো নিশ্চয়ই শুনবো হ্যাঁ বসন্তের গানই গাইবো একটু শেষ বসন্তের গানও গাইবো কারণ আর তো মাত্র কটা যদিও আমি চাই যে সবার মনে সবসময় বসন্ত থাকুক এবং চিরটা সবটা সময় বসন্তের যে একটা রঙিন আবহ মন যে রঙিন হয়ে থাকে সেইটা যেন সকলের মনে থাকে সকলের জীবনে থাকে তবু এই ঋতুরটা একটা শুরু এবং শেষ আছে তো শুরুটাও গাইবো শেষটাও গাইবো সেরকম ইচ্ছে এবং ঠিক প্রকৃতি পর্যায়ে যে শুধু বসন্তের গান থাকে তা কিন্তু নয় অন্য অন্য পর্যায়ে অন্য পর্যায়েও বসন্তের কথা আছে বসন্তের গান আছে বসন্তের ভাবনা বসন্তের সুর এগুলো আছে তো সেই রকম ধরনের গান গাইবো শুরুটা শুরু দিয়ে শুরু করি বসন্তের গানে যে একটা নবীনতা থাকে ঝরে যাওয়ার পরে যে একটা নতুন প্রাণের উচ্ছ্বাস থাকে সেইটাও সেই রকম গান আগুনের শুরু হতে শুকনো পাতা ঝরলো ঝরলো আগুনের শুরু হতে শুকনো পাতা ঝরলো যত আগুনের শুরু হতে তার আজকে দে শুধায় তার আজকে দে শুধায় সেই ডালে ফুল ফুটল কি গো ওগো কম আগুনের শুরু হতে শুকনো পাতা ঝরলো যত আগুনের শুরু হতে আগুনের শুরু হতে
কিতাবে এসেছে সে নবীন বেশে তারা কয় আজ কিতাবে এসেছে সে নবীন বেশে আজ কিতাবে এতক্ষণে যা শেষও আছে এবং ফাগুনে যে প্রকৃতির যে বৈচিত্র্য বা যে বৈশিষ্ট্য সেই কথাগুলো কি চমৎকার করে, যে শীতের পর বসন্ত যখন আসে পাতাগুলো ঝরে যায় এবং নবীন একটা প্রাণ জাগে, প্রাণ সঞ্চার হয়, বাহ চমৎকার, আবার সেটা চলেও যায়। সত্যিই তাই। আমরা কি তাহলে পরে গানে যাবো দিদি? আচ্ছা, আবারও বসন্ত নিঃসন্দেহে। হ্যাঁ, এটা প্রেম পর্যায়ের গানে যে বসন্তের কথা এবং বসন্তের ভেতরে যে হাহাকার আছে একটা, সেই দিদি এই গানটি যা শুনবার আগে একজন কলার অপেক্ষা করছেন, কথা বলে নিই। আজকের প্রথম কলার, শুভ সকাল। হ্যালো, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, শুভ সকাল। কার সাথে কথা বলছি? আমি ফারিয়া বলছি। আচ্ছা ফারিয়া, স্বাগতম, কেমন আছো? আমি ভালো আছি, তোমার সাথে কথা বলতে সবসময় ভালো লাগে। আজকে অতিথি আছেন, কথা বলো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম, কেমন আছেন? আমি ভালো আছি। আজকে আমার জন্মদিন, সকালে ঘুম থেকে উঠে এত সুন্দর গান শুনলাম, আজকে দিনটা খুবই ভালোভাবে শুরু হলো আমার। যাক, আমারও ভালো লাগছে তোমার জন্মদিনে একটা সুন্দর নবীন প্রাণের সঞ্চার করা গান গাইলাম। একটা রিকোয়েস্ট আছে। হ্যাঁ, কি রিকোয়েস্ট? আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিল। আচ্ছা, যদিও বসন্তের না তবু পূজার নিবেদনের গান, যে তোমার জন্মদিন যেহেতু আজকে শোনাচ্ছি। শুভ জন্মদিন, অনেক ভালো থেকো। অনুরোধের গানটাই শুনিয়ে নি। আমার হিয়ার মাঝে লুকিয়ে ছেলে দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়ে ছেলে বাহির পানে চোখ সকল আঘাত
আনন্দ হয়েছিলে আমার খেলা আনন্দে তাই ভুলেছিলে আনন্দে তাই ভুলেছিলে কেটেছে দিন হেলায় গোপন রহি একজন কলার অপেক্ষা করছেন, তার সাথে কথা বলে নিই। কে আছেন আমাদের সাথে? শুভ সকাল। হ্যালো, শুভ সকাল। শুভ সকাল দিদি, নমস্কার। নমস্কার, শুভ সকাল। আমি চট্টগ্রাম থেকে ডাক্তার সুভাষচন্দ্র সেন বলছি। আমন্ত্রণ, কেমন লাগছে আমাদের এই রেগুলার কার আয়োজন এবং সেখানে এই যে নতুন সংযোজন আপনারা কল করতে পাচ্ছেন, তো অনুভূতি কেমন? সেই জন্য এনটিভিকে অশেষ অশেষ ধন্যবাদ। এই যে সাত দিন অপেক্ষা করতে থাকতে হচ্ছে না, বিয়ের শিল্পীর সাথে সবসময় দেখা হয় এবং কথা বলা হয়, কি অদ্ভুত মিল। এই কিছুক্ষণ আগে আপনার এই গাওয়া একটা ইউটিউবে গান শুনছিল, ভালোবেসে সত্যি নির্বিচার যত্নে আমার নাম লেখে, ধন্যবাদ। আমি শিল্পীর সাথে কথা বলতে চাই। কথা বলুন সুভাষদা। প্রিয় শিল্পীর সামনাসামনি কথা বলে গানের অনুরোধ করা যায় সেই অনুভূতিটা আলাদা, সেই কারণে ফোন করা। যদি আমার দুটো গানের অনুরোধ, যে কোনো একটা গান যদি গেয়ে শোনা, একটা হচ্ছে আহা আজিয়ে বসন্তে কত ফুল ফুটে কত পাখি গায়, অথবা মধুর বসন্ত এসেছে। বাহ, উনি দুটোই বসন্ত থেকে অনুরোধ করেছেন, আমাদের আজকের ভাবনার সাথে অনেকখানি যায়। আর উনি একজন আমাদের নিয়মিত কলার। যাই হোক সুভাষদা, অনেক ধন্যবাদ, আমাদের সাথেই থাকবেন এবং অনেক শুভকামনা ভালোবাসা। আমরা এখন আপনি কোনটি ভাবছেন? ভাবছিলাম যেটা, হ্যাঁ, বনে যদি ফুটল কুসুম নেই কেন সে পাখি, নেই কেন, নেই কেন সে পাখি, বনে যদি ফুটল কুসুম নেই কেন সে পাখি, নেই কেন, নেই কোন সুর
গানের মধ্যে একটা চঞ্চলতা আর আরেকটি কথা, কথার মধ্যে খুব উদাসীনতা অবশ্যই, মানে কথা এবং সুরের মধ্যে একটা বেশ চমৎকার একটা মেলবন্ধন। আরেকটি বিষয় যা মনে হলো যে বা আমাদের হয়েও থাকে তা হলো যে বসন্ত ছাড়াও অন্য সময় কিন্তু এই বসন্তের গানগুলো গেয়ে নিজের মাঝে বসন্তকে কিন্তু বরণ করে নেওয়া যায় এবং অনুভব করা যায় যে সত্যিই তাই বসন্ত চলছে। তাহলে আমরা এবার বসন্তের কোন গানটি শুনছি? আমি কি অনুরোধের গান গাইব কিনা আর কি, একটি অনুরোধ করেছেন উনি, আহা যে বসন্ত, সেটা গাই না? আচ্ছা, আমিও আপনার সাথে গলা মেলাবো। হ্যাঁ, আমি বের করছি, আপনি আজি এ বসন্তে এত ফুল ফুটে, এত বাঁশি বাজে, এত পাখি গায়, আজি এ বসন্তে এত আহা
বসন্তের এই গানটি সবার ভীষণ ভালো লাগার একটি গান। আর এই এই গানটিকে দুভাবে শোনা যায়। আজকে যেমন একটু এই গানটির গতি ছিল একটু চটুল, একটু চঞ্চল, আবার এই গানটি কিন্তু ধীরে শুনলেও কিন্তু বসন্তের একটা অন্য রকম আবহাওয়া বলবো বা আবহ বলবো তৈরি হয়। যাই হোক দিদি, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো তার আগে আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনার অনুভূতি বা সামনে কি উপহার পাচ্ছি আমরা, অবশ্যই সেটা গান স্বরূপ উপহার। সামনে তো নববর্ষ, একটা নতুন বছর শুরু হতে যাচ্ছে, একটা বছর শেষ হয়ে তো ভাবনা চিন্তা আছে, দেখা যাক কতদূর কি হয় আর কি। না, আমরা অপেক্ষায় রইলাম, নিশ্চয়ই নতুন কিছু পাবো। আর সব সময় একটি ব্যাপার হয় যে যখন শেষ একটি মানে বছর শেষ হয়ে নতুন একটি বছর আসতে থাকে, তখন মনে হয় যে নতুন ভাবে আবার শুরু করা, তো সব গ্লানি সব জীর্ণতা মুছে গিয়ে আবার নতুন ভাবে আমরা পথ চলা শুরু করব। যারা যে পথে আছি, যারা গানের মানুষ, তারা নিঃসন্দেহে গানের মধ্যে দিয়েই সকালটা শুরু করব বা সারাটা বছর। যা কিছু ভুল ত্রুটি হয়েছে আমাদের সাথে আজ সকালটা নিশ্চয় আপনাদের চমৎকার কেটেছে গানে গানে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভ সকাল। বসন্তের গানে গাই এ বেলা ডাক পড়েছে, এ বেলা ডাক পড়েছে কোনখানে, এ বেলা আমার ডাক পড়েছে, এ বেলা ডাক পড়েছে ফাগুনের ক্লান্ত ঘনে, ফাগুনের ক্লান্ত ঘনের শেষ গানে, এ বেলা আমার ডাক পড়েছে, এ বেলা বেলা